মেঘনাডর টিভির নিয়মিত আয়োজন KHAI-DAI.COM পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে। আজকে খাবার দাবারের খোঁজে আমরা এখন দাঁড়িয়ে আছি FDC-র সামনের গেটে। FDC গেটের ভিতরে চলছে ডিসুম ডিসুম ফাইটিং, চলছে রোমান্টিক প্রেমের অ্যাক্টিং, কিন্তু যারা এই অ্যাক্টিং, এই ফাইটিং, এই ড্যান্সিং করে বেড়াচ্ছেন তাদের নিয়ে আজকে আমাদের আগ্রহ নেই, বরং আমাদের আজকের আগ্রহ কী খেয়ে তারা এমন অ্যাক্টিং করেন, কী তারা আসলে খান। সেজন্য রয়েছে FDC গেটের ঠিক পাশেই তাদের হোটেল, আসলে হোটেল বলাও ঠিক ঠিক না, এটা আসলে তারা খাবার এখান থেকে প্রোভাইড করেন, সাপ্লাই করেন সারা দেশের বিভিন্ন শুটিংয়ে, ঢাকা শর্ত বটেই। এটারই অল্প একটু খাবার, কিছু পরিমাণ খাবার এখানে পাওয়া যায় যে খাবার তারা সাপ্লাই করেন। আজকে আমরা সেই খাবার খেয়ে দেখব কেমন তাদের খাবার, কী কীরকম খাবার খেয়ে তারা সেই অ্যাক্টিং করেন। চলুন আমরা বরং খেয়েই আসি। আমি রোমাঞ্চিত বোধ করছি যে খাবার খেয়ে শাকিব খান সারা বাংলার পর্দা কাঁপিয়ে বেড়ান, যে খাবার খেয়ে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাবের চরিত্রে আনোয়ার হোসেন অভিনয় করেছিলেন। আমি কি করব মোহনলাল, জগৎ শেখ রাজবল্ল আমি যাদের দলকে ভঙ্গি করব, নির্বাসন যে চিংড়ি ভুনা কালা ভুনা খেয়ে অঞ্জু ঘোষ বেদের মেজ হস্তে নেচেছিলেন, সেই খাবার এখন আমার সামনে, সেই খাবার এখন KHAI-DAI.COM চেখে দেখবে। আমার সামনে এখন আছে, এখানে আছে ডালের ভুনা, ডালের ভুনার ভর্তা, আছে লাল শাক, আছে চ্যাপা শুটকির ভর্তা, এখানে আছে চিংড়ি ভুনা, এবং FDC-র যে খাবারের অন্যতম বিশেষত্ব সেই কালা ভুনা। কালা ভুনাটা দেখলে আমার কাছে মনে হচ্ছে ঝাঁপ দিয়ে এখানে পরে গোসল করি। কি ঝোলটা, কি একেবারে মানে মানে গাঢ় যাকে বলে, মাংসগুলো কি, ও মাই গড। বাঙালি খাবারের একটা অন্যতম সিস্টেম হলো যদি আপনার কাছে ভর্তা থাকে, অন্য কিছু থাকে, সবচেয়ে উত্তেজক যেটা সেটা দিয়ে আপনি খাবার শুরু করবে। যদি তিতা থাকে তো তিতা, যদি শুটকি থাকে তো শুটকি, আমার কাছে কিন্তু শুটকি আছে, চ্যাপা শুটকির ভর্তা। কি ঝাঁঝালো গন্ধ, আমি একটু চ্যাপা শুটকি ভর্তা, ভাতটা গরম গরম, জুই ফুলের মতো সাদা ভাত, কিছুটা চিকন চালের, স্বাস্থ্যবান নয় অতটা, আমি একটু ভাত ভেঙে শুটকি ভর্তাতে মুখে দিই। ঝাল ঝাল, আবার অতিরিক্ত ঝাল তা না, শুটকি ভর্তা হবার জন্য পারফেক্ট। লাল শাক, এই লাল শাকটা একেবারে মিহি তা না, লাল শাকের ডাটাগুলি অনেকটা আস্ত আস্ত, একটা দানা দানা ভাব যেন মুখে কচর মচর করে পড়ে। এটার মধ্যে আমি আলু পাচ্ছি, এটা আসলে লাল শাকের ডাটা না, লাল আলু, আলু আর শাক এটার মধ্যে মিশ্রণ, অর্থাৎ শাক হিসেবে মাখিয়ে খেয়ে ফেলবে তা না, এটা একটা ইন্ডিভিজুয়াল তরকারির মতো। ডাল ভুনাটা মজার ব্যাপার হলো, ডাল ভুনা আপনি চাইলে এভাবে প্রথমে শুরুর দিকে খেতে পারেন আলাদা ভর্তা হিসাবে, আবার চাইলে অন্য কিছুর সাথে মাখিয়েও খেতে পারেন, সেটা অন্যরকম একটা মজা নিয়ে আসে। চিংড়ি ভুঁড়া দেখা যাক, দেখতে পাচ্ছি যে ঘন ঝোল, ঝোলের কাপ, এবং চিংড়ির পিসগুলোও বেশ বড়। হ্যাঁ, চিংড়িটা আমি একটু ভাঙি, মাথাটা, মাথাটা একটা মজা হচ্ছে যে মাথাটা আপনি ফেলে দিলে ভদ্রতা করে অনেকে ফেলে দেন, বাট ফেলে দেন অনেকে মিস করবেন, আপনি এটা নিয়ে এটার ভিতরে কিন্তু অনেক মাসল, মাংসাশী মানে কিছুটা মাংস আছে, এটা নিয়ে একটা চুমুক দেওয়া যায়। আর কিছু বাদ দিও, এই চিংড়ি মাছের ভুনা আর ভাত খাওয়াটা সার্থক। এখানে খাবার একটা বিশেষত্ব দেখছি যে কোনো কিছুই খুব মাইল্ড না, যে মুখে দিলে পানসা মনে হয় তা না, আবার অতিরিক্ত স্পাইসিও না,
আসলে এফডিসির এই খাবার অনেক জায়গায় যায়, অনেকের জন্য পার্সেল হয়। সো এরা একটা জেনারেল স্ট্যান্ডার্ড বজায় রেখেছে, অর্থাৎ যিনি মোটামুটি ঝাল খান বা আমি একটু ঝাল কম খান, সবাই এই খাবারের সাথে মানিয়ে নিতে পারবেন। এবার কালাভুনায় আসি। যাত্রার মাঝপথে আমি অবশ্যই লেবু পেলাম, ভালোই, খারাপ না, লেবু পাওয়া যায়, কাঁচামরিচ পাওয়া যায়। এই এফডিসির খাবার একটা ব্যাপার হলো, ওদের যা যতটুকু না এখানে হোটেলে বসে দেখা যাচ্ছে আমরা খাচ্ছি ইয়ে হচ্ছে, তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে প্রায় সবটাই চলে যায় পার্সেলে। বিভিন্ন জায়গায় যে শুটিং হয়, মানুষে অভিনয় করেন, যাই করেন, সবার কাছে কিন্তু এই খাবারগুলি পার্সেল হয়ে যায়। এবং এটার মধ্যে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় থাকে সেটা হচ্ছে কালাভুনা। এই কালাভুনা কিন্তু এখন আমার সামনে, মাংসটা আবার ধরি, উফ, এটা একটা কচকচে হাড্ডি, আবার মাংসগুলা কি সফট, ধরলে মনে হচ্ছে আমার দুই আঙ্গুল লাগবে না, এক আঙ্গুলেই আলাদা করে ফেলা সম্ভব। আমি একটু প্রথমে একটু মুখে দেই, কি খেলাম, মুখে দিয়ে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে জাল দিতে দিতে, এবং নিশ্চয়ই কোনো ছোট হাড়িতে না, বিশাল বড় হাড়িতে অনেকক্ষণ ধরে জাল দিতে দিতে গরুর মাংসের মধ্যে যে একটা অদ্ভুত বেহেশতির স্বাদ যোগ হয় পুরোপুরি এটার মধ্যে আছে। এবং এটার সাথে আমি পাচ্ছি একটা স্মোকি ফ্লেভার, অর্থাৎ কিছুটা পোড়া পোড়া ধাক্কা, ঝাল এবং মশলা পারফেক্টলি মানে মাংসের সাথে মিশলে, অনেকক্ষণ ধরে সিদ্ধ হলে যে গন্ধটা আসে, মার্ভেলাস। এইরকম কালাভুনা অনেকদিন, সম্ভবত আমার খাওয়া বেস্ট কালাভুনা এটা একটা। আমি একটু ঝোল ভাতের সাথে মাখাই, একটু ভাত ফার্স্টে মুখে দিই, এই ঝোলের সাথে মাখি। এটা ঝাল না, এবং অন্যান্য খাবারের যে বৈশিষ্ট্য এটার মধ্যেও আছে, অর্থাৎ নর্মাল, খুব মাইল্ড না আবার খুব স্পাইসি তাও না, যে কেউ খেতে পারবেন। কিন্তু আসল ম্যাজিকটা হয় যখন আপনি ভাতের সাথে এক পিস কালাভুনা, আপনি দেখছেন যে কালা বলতে রিয়েল ব্ল্যাক, যেটা ওই কালো, আপনি মানে আসল ম্যাজিকটা তখনই হবে যখন আপনি কালাভুনাটা ভাতের সাথে মিশিয়ে মুখে দেবেন। মাই গড, এই খাবার যদি ডেইলি আমাকে পরিবেশন করে আমার কাছে মনে হচ্ছে কোনোদিন খেতে খেতে টায়ার্ড হবো না, প্রতিদিন এই খাবার খাওয়া যায়। মজার ব্যাপার হলো, এরা শুধু আপনাকে গাদা গাদা মাংস দেবে তাই না, এই যে কচকচে হাড্ডি এটা পাওয়া যায়, খাবার মাঝখানে আপনি একটু ব্রেক নিয়ে এই হাড্ডিতে একটা চুষনি দেবেন। একটু চিংড়ি মাছ সেটা বাদ থাকে কেন, বাট আমি কী খেলাম, কালাভুনা। এই কালাভুনো ফেলে রাখা পাপ, এইভাবে ঢেলে ঢেলে খেতে হয়। এবং আপনি যদি একবার রাখেন তাহলে আপনার রক্ষা নেই, একটু বাড়িটা খালি করলেই সাথে সাথে আপনাকে রিফিল হিসেবে আরও ঝোল দিয়ে যাবে, এই ঝোল ভাত খেয়েই মরে যাওয়া যায়, আর কোনো সমস্যা নেই। আপনারা অন্য কোনো কিছু খাওয়ার সময় যেটা খাবেন পুরোপুরি আগে খেয়ে শেষ করবেন, এই কালাভুনা ধরলে অন্য কোনো কিছু আপনার খেতে আর ইচ্ছা করবে না। পেট ভরে খাবার তো খেলাম, এখন সিনেমার পোস্টার দেখছিলাম, ভাবছিলাম এই খাবার খেয়ে এই দুই রাজকন্যার নায়ক আমার আদৌ হওয়া পসিবল কিনা। খাবার যেটা খেলাম দ্ব্যর্থকণ্ঠে বলতে হয় যে এইটা আমার জীবনের খাওয়া অন্যতম শ্রেষ্ঠ কালাভুনা দুনিয়ার বাইরে। আপনার যদি খেতেই হয় তাহলে আমার একটা মানে টিপস নিতে পারেন, সেটা হচ্ছে যে অন্যান্য খাবার যেটাই খান, চিংড়ি ভুনা খান, সবজি খান, ডাল ভুনা খান, সবগুলাই কালাভুনার আগে যতটুকু খাবার খেয়ে নেবেন, কালাভুনা খাওয়ার পরে কোনো কিছুর মুখে রুচবে না। পরিবেশের কথা যদি বলি তাহলে এটা খুবই ঘিঞ্জি একটা পরিবেশ, আশেপাশে দেখা যাচ্ছে ময়লা ফেলার জায়গাও পাশেই, রান্নায় হচ্ছে এদিকেই,
সো আপনি যদি পরিবেশ বলেন তাহলে পরিবেশ হিসেবে এটা পাবে 10-3.5-এর বেশি না। কিন্তু যদি খাবারের কথা বলেন, এই কালাভুনা চোখ বন্ধ করে আপনি 9.0, মানে এটাকে আমি 9.4 দিতে দিব। এটা তো মানে যদি একটু খুব ভালো খাবার খেতে চান তাহলে তো কিছু চোখ কান বন্ধ করে খেতেই পারেন, তাই না? এই খাবারের একটা বৈশিষ্ট্য হলো যে এটা আপনি যেটা বেটার হয় যেটা আপনি অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন, অর্ডার সিস্টেমটাও মজার। আপনি যদি কালাভুনা এবং তিনটা সবজি নেন আপনার এখানে প্রাইস পড়বে 100 টাকা। আপনি যদি চিংড়ি ভুনা এবং সবজি সহ নেন প্যাকেজ তাহলে এটা পড়বে আপনার 120 টাকা। আপনি যে কজনের পরিমাণ খাবার অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন, আর বেশি পরিমাণ খাবার হলে ওরা আপনাকে প্রোভাইড করে দিয়ে আসবে। আর আরেকটা মজার ব্যাপার হলো এখানে যে যে কয়টা ছাপরা ঘর আছে সবগুলো ছাপরা ঘরের খাবার মোটামুটি একই রকম, কারণ প্রতিটা বাবুর্চি একই জায়গা থেকে ট্রেনিং পাওয়া। আমি যদি কাউকে রিকমেন্ড করতে চাই তাহলে আমি বলবো আপনারা যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে এখানে এসে খেতে পারেন, ও একটা টেস্ট পাবেন। আবার চাইলে বাসায়ও নিয়ে যেতে পারেন, তাহলে সবাই মিলে আরাম করে খেতে পারবেন। খাবার জন্য অসাধারণ এবং এটা আমি রিকমেন্ড করতে চাইলে 10-9। KHAI-DAI.COM পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন পোস্টার দেখি। আপনি জানেন জনি ভাই, আমার এখন পুরা পেট ভর্তি, এরপর যে কই যাচ্ছে এগুলো আমি বুঝতেছি না। বাট আমি